আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য এল এম সি 8.4 R17 এবং R18 নতুন 25+ কনফিগ ফাইল নিয়ে হাজির হলাম। তো গাইস, এই কনফিগ ফাইলগুলো দিয়ে কতটা প্রিমিয়াম হাই কোয়ালিটির 4K রেজলিউশনে ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওতেই লাইভে প্রুফ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, এলএমসি 8.4 R17 কালার ভার্সনটি আমি ইউজ করি। এই ভার্সনটি যদি আপনিও ইউজ করতে চান তাহলে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কের উপর টাচ করলেই আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যাবে। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে এলএমসি 8.4 R17 কালার ভার্সনটি ডাউনলোড করে নেবেন। জিকেম আর কনফিগ ফাইলের নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। তো গাইস, আজকের কনফিগ ফাইলগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, আজকের কনফিগ ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সেই লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের উপর টাচ করলেই সোজা আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে চলে যাবে। গুগল ড্রাইভ থেকে আপনাদেরকে ছোট্ট একটি জিপ ফাইল ডাউনলোড করতে হবে, আর জিপ ফাইলটি আনজিপ করার জন্য অবশ্যই আপনাদেরকে 6 ডিজিটের পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। তো গাইস, পাসওয়ার্ডটি আমি ভিডিওতে শো করাইছি, ভিডিওর 3 ধাপে পাসওয়ার্ডটি শো করাইছি। পাসওয়ার্ডটি দিয়ে আপনারা জিপ ফাইল আনজিপ করে নেবেন। তো গাইস, ভিডিও ডিসপ্লেতে অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন, ভিডিওর 3 ধাপে আমি 6 ডিজিটের পাসওয়ার্ডটি দিয়েছি। পাসওয়ার্ডটি দিয়ে আপনারা জিপ ফাইল আনজিপ করলেই 25+ প্রিমিয়াম কনফিগ ফাইলগুলো পেয়ে যাবেন। তো গাইস, আপনারা অনেকেই কমেন্ট করেন, ভাইয়া আমার ফোনে এলএমসি জিকেম সাপোর্ট করছে না। তো গাইস, আপনার ফোনে যদি এলএমসি জিকেম সাপোর্ট না করে তাহলে আপনারা আমাদের পুরনো ভিডিওগুলি চেক করেন। জিকেম নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। তো গাইস, ওই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, ডিসক্রিপশন বক্সে অন্যান্য জিকেমগুলির লিঙ্ক পেয়ে যাবেন। তো গাইস, এলএমসি ক্যামেরায় যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে হয়, সেমভাবেই আপনারা ওই জিকেমগুলোতেও কনফিগ ফাইল ইনপুট করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন এলএমসির মতনই। তো গাইস, আপনি যদি একদম নতুন হন, কিভাবে কনফিগ ফাইল ডাউনলোড করতে হয় এই প্রসেস যদি আপনি না জানেন তাহলে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন। ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, ওই ভিডিওটি দেখলে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো গাইস, ডাউনলোড করার প্রসেস আমি দেখাচ্ছি না, কিভাবে জিপ ফাইল আনজিপ করবেন, কিভাবে কনফিগ ফাইলগুলো সেট আপ করবেন, এ টু জেড প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস, জিপ ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে চল যাবেন আপনারা আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে। ইন্টারনাল স্টোরেজে আসার পর আপনারা আপনার ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করে নেবেন। জিপ ফাইলটি ডাউনলোড করেছেন এই জন্য আপনারা জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারটির ভিতরেই পেয়ে যাবেন। জিপ ফাইলটি ডাউনলোড করার পর আপনারা এরকম দেখতে পাবেন জিপ ফাইলটি। জিপ ফাইলটির উপর টাচ করবেন, টাচ করার পর আপনারা এখানে এক্সটার নামের একটি অপশান দেখতে পাবেন, এখানে টাচ করবেন। তারপর যে ফোল্ডারটি তৈরি হবে ওই ফোল্ডারটির নাম দিতে পারেন আপনি, আমি নাম দিচ্ছি না, যে নামটি আছে এই নামটি আমি রাখিচ্ছি। তারপর আপনারা এক্সটার্ট এখানে আবার একটি টাচ করবেন। এখানে টাচ করার পর আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, আমি ভিডিও 3 ধাপে পাসওয়ার্ড দিয়েছি 6 ডিজিটের। পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন, আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। তো গাইস, পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখানে এক্সটার নামের একটি অপশান দেখতে পাবেন, এখানে টাচ করবেন, তাহলে জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেলে আপনারা এই কনফিগ ফাইলগুলো পেয়ে যাবেন। তো গাইস, এই কনফিগ ফাইলগুলো আপনারা সবগুলো কপি অথবা মুভ করে নেবেন, এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর সবগুলো সিলেক্ট করে নেবেন সবগুলো, তারপর আপনারা এখান থেকে কপি অথবা মুভ করে নেবেন। তারপর আপনারা এলএমসি 8.4 এই ফোল্ডারটি যখনই আপনারা জিকেমটি ইনস্টল করে ওপেন করবেন, আপনি যদি নতুন হন তাহলে এলএমসি 8.4 এই ফোল্ডারটি অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর আপনাদের যদি এই ফোল্ডারটি তৈরি না হয় তাহলে আপনারা এলএমসি 8.4 এই নামটি দিয়ে আপনারা একটি ফোল্ডার তৈরি করে নেবেন। ফোল্ডার তৈরি করার পর আপনারা এই ফোল্ডারটির ভিতরে সব কনফিগ ফাইলগুলো এনে রাখবেন। আমার অলরেডি কনফিগ ফাইলগুলো রয়েছে, জিকেমটি ওপেন করবেন। জিকেমটি ওপেন করার পর আপনি এখানে ফাঁকা জায়গা দেখতে পাবেন, এখানে জাস্ট আপনারা ডবল টাচ করবেন। ডবল টাচ করার পর আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করলে সব কনফিগ ফাইলগুলো শো করবে, যে কনফিগ ফাইলটি দিয়ে ফটোগ্রাফি করতে চাচ্ছেন সেই কনফিগ ফাইলটির উপর টাচ করবেন। তো গাইস, নাম্বার 1 XML এই কনফিগ ফাইলটি দিয়ে আপনারা মানুষের প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। কনফিগ ফাইলটির উপর টাচ করবেন, তারপর ইনপুট এই অপশানটির উপর টাচ করবেন, তাহলেই
ইনপুট হয়ে যাবে। তো গাইস আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।